হ্যাঁ গাইস, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিটি দৃষ্টান্ত। এই ভিডিওটায় আমি একটা বিরাট বড় খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে একটা বড় লেভেলের বাংলা সিনেমা তৈরি হচ্ছে, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। কিন্তু সেটা কি সেটা বলার আগে আমি আপনাদেরকে প্লিজ বলে দিচ্ছি যে আমরা এসে গেছি সোশ্যাল মিডিয়াতে, আমাদেরকে ফলো করবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তিনটে জায়গাতে এসে গেছি, লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। খবরটা হলো অভিযাত্রী বলে একটি সিনেমা এসেছিল, যে সিনেমাটা ডিরেক্ট করেছিল শুভ্রজিৎ মিত্র, এবং আমার ওয়ান অফ দ্য ফেভারিট বাংলা সিনেমা ওই বছরের এটা ছিল। অ্যান্ড ফর মি অপরাজিতর থেকেও বেটার সিনেমা মানে এটা লেগেছিল। তো ওই সিনেমাটা যিনি ডিরেক্টর, তিনি এবার একটি বিগ বাজেট সিনেমা নিয়ে আসছেন আমাদের কাছে, তার এসে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও। সিনেমাটা হচ্ছে দেবী চৌধুরানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে। দেবী চৌধুরানী হচ্ছে আমাদের বাংলা সিনেমাতে, এবং এই সিনেমা ডিরেক্ট করেছে শুভ্রজিৎ মিত্র। এবং তার একটি ইন্টারভিউ এসছে ভাস্বতী ঘোষের আন্ডারে, এবং তিনি ভাস্বতী ঘোষকে বলেছেন যে আমরা এই যে হয় না ফর্মুলা বেসড সিনেমা বানাচ্ছি, বা টাকার জন্য একই জিনিস বারবার অডিয়েন্সকে গিলিয়ে যাচ্ছি, এখান থেকে বেরোতে হবে। তার বেশ এই কথাগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে, এবং আমরাও দিন দিন এটা বলতে যাচ্ছি। তো তিনি বলছেন যে এইখান থেকে বেরোতে হবে, এবং যদি সত্যি বাংলা সিনেমাকে হলে চালাতে হয় এবং কম্পিট করতে হয় বাকি ইন্ডাস্ট্রির সাথে, তাহলে আমাদেরকে বড় কিছু করতে হবে। আর এর যে আমার পোস্টারটা দেখলাম, পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে। এবং পরবর্তীকালে যদি এই সিনেমাটার সাথে রঘু ডাকাতের একটা ক্রসওভার করানো হয়, তাহলে তো ভাই জমে যাবে। কারণ রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী দুজনেই কিন্তু বলতে পারেন জড়িত, কারণ তারা দুজনেই সন্ন্যাসী আন্দোলনের সাথেই জড়িত ছিলেন, এবং দেবী চৌধুরানী ভবানী পাঠকের কাছেই ট্রেন্ড হয়েছিলেন। হ্যাঁ, সিনেমাটার কে লিড সেটা বলা হয়নি। আমি চাইছি এই কাজটা হোক শুভশ্রী গাঙ্গুলি, কারণ শুভশ্রী গাঙ্গুলি কিন্তু এই রোলটা খুব ভালো লাগবে। যদি শুভশ্রী গাঙ্গুলি না করেন তাহলে কোয়েল মল্লিক, কারণ শুভশ্রী গাঙ্গুলির মধ্যে এখন একটা বাবলি ব্যাপারটা আছে, তো ওইটাকে যদি তিনি কাটাতে পারেন তাহলে এই রোলটা কিন্তু তাকে মানায়, কারণ তার সেই হাইটটা আছে, তার সেই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখনো আছে। সো আমি চাই যাতে এই প্রজেক্টটা হোক, এটা তিতুমির বা মির্জার মতো যেন শেলভড না হয়ে যাক, এই প্রজেক্টটা হোক, আর এইখানে কোনো বড় কাউকে কাস্ট করা হোক, এবং বিশাল বাজেট নিয়ে এটাকে টাইম নিয়ে ভালো করে বানানো হোক, আমি এটাই চাই। এবং আপনাদের এই নিউজটা কেমন লাগলো সেটা আমাদেরকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন। আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।